আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলকে মিশরের সতর্কবার্তা। এরপর জানিয়ে দিব, নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা, তুরস্কের এরদোগানকে সাদ্দামের পরিণতি মনে করিয়ে দিল ইসরায়েল। এদিকে হিজবুল্লার সাথে সর্বাত্মক যুদ্ধ চায় না ইসরায়েল। এরপর জানিয়ে দিব, গাজা ইস্যুতে ইসরায়েলি প্রেসিডেন্টকে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। আরো জানিয়ে দিব, পুতিনকে জার্মানির পাল্টা হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দিব, কিম কন্যাই কি উত্তর কোরিয়ার পরবর্তী উত্তরসূরি? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলকে মিশরের সতর্কবার্তা। লেবাননে নতুন যুদ্ধফ্রন্ট খোলার ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে মিশর। একই সাথে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে দেশটি। সোমবার 29 জুলাই মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননে নতুন যুদ্ধফ্রন্ট খোলার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে বলেছে, নতুন যুদ্ধফ্রন্ট অঞ্চলটিকে সর্বাত্মক যুদ্ধের দিকে টেনে নিয়ে যেতে পারে। এ সময় লেবাননকে যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা করারও আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অঞ্চলকে বিপর্যয়কর পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য দৃষ্টি আকর্ষণ করে। মিশরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, মানবিক দুর্ভোগ কাটানোর জন্য যত দ্রুত সম্ভব গাজা যুদ্ধ শেষ করতে হবে। এ সময় একটি ব্যাপক যুদ্ধবিরতিরও আহ্বান জানানো হয়। এদিকে গত শনিবার ইসরায়েল অধিকৃত গোলান ভূমিতে রকেট হামলা হয়, এতে 12 ইসরায়েলি নিহত হয়। এ ঘটনায় হিজবুল্লাহকে অভিযুক্ত করে ইসরায়েল, কিন্তু তাদের ওই অভিযোগ প্রত্যাখ্যান করে হিজবুল্লাহ। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় দুই পক্ষকে সংযত থাকার জন্য আহ্বান জানিয়েছে। সূত্র মিডল ইস্ট মনিটর। নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা, তুরস্কের এরদোয়ানকে সাদ্দামের পরিণতি মনে করিয়ে দিল ইসরায়েল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ফিলিস্তিনিদের সমর্থনে প্রয়োজনে ইসরায়েলে হামলা চালানোর হুমকি দিয়েছেন। এর আগে এরদোয়ানকে ইরাকের সাবেক প্রেসিডেন্ট প্রয়াত সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা করে ইসরায়েল। এর জবাবে তুরস্ক দেশটিতে হামলার হুমকি দেয়। অন্যদিকে এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করে। খবর টাইমস অব ইসরায়েলের। নিজ শহর রিজে ক্ষমতাসীন একে পার্টির এক বৈঠকে রোববার এরদোগান তার বক্তব্যে গাজায় নির্বিচার হত্যাকাণ্ড বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের পরোক্ষ হুমকি দেন। হিজবুল্লাহর সাথে সর্বাত্মক যুদ্ধ চায় না ইসরায়েল। ইসরায়েল হিজবুল্লাহকে আঘাত করে চায়, কিন্তু মধ্যপ্রাচ্যকে সর্বাত্মক যুদ্ধে টেনে আনতে চায় না। দুই ইসরায়েলি কর্মকর্তা 29 জুলাই রয়টার্সকে এই কথা জানিয়েছেন। রকেট হামলায় ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে 12 শিশু ও কিশোর নিহত হওয়ার পর হিজবুল্লাহর বিরুদ্ধে কড়া প্রতিশোধ নিতে মরিয়া ইসরায়েল। আরও দুই ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, দ্রুজ গ্রামের একটি খেলার মাঠে রবিবারের রকেট হামলার পর ইসরায়েল কয়েকদিনের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। একজন ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা এবং কূটনৈতিক উৎসসহ 4 জন কর্মকর্তাই নাম প্রকাশ না করার শর্তে একথা বলেছেন। তবে তারা প্রতিশোধ নেওয়ার জন্য ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে আর কোনো তথ্য দেননি। কূটনৈতিক সূত্রটি বলেছে, আনুমানিক প্রতিক্রিয়াটি সর্বাত্মক যুদ্ধের দিকে পরিচালিত করবে না, এটি এই মুহূর্তে আমাদের স্বার্থে হবে না। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র 27 জুলাই হামলার জন্য লেবাননের হিজবুল্লাহকে দায়ী করেছে। হিজবুল্লাহ অবশ্য কোনো দায় স্বীকার করেনি। তবে এই হামলার পর থেকেই উদ্বেগ আরও বাড়ছে। গাজা ইস্যুতে ইসরায়েলি প্রেসিডেন্টকে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে
অবিলম্বে পদক্ষেপ নেওয়া দরকার বলে গুরুত্ব আরোপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কের স্টারমার। চলমান অলিম্পিক গেমস উপলক্ষে প্যারিস সফর করা ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে রোববার তিনি একথা বলেন। এ সময় দুই নেতা উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা করেন। এদিন স্টারমারের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, গাজায় যুদ্ধবিরতির জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে যাতে জিম্মিদের মুক্তি দেওয়া যায় এবং ভুক্তভোগীরা যেন জরুরি ভিত্তিতে আরও মানবিক সহায়তা পেতে পারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রশ্নে তার চলমান সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, স্টারমারের কাছে এটা স্পষ্ট যে নৈতিক দিক দিয়ে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে কাজ করা হামাস কখনোই একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পদক্ষেপ নেওয়া ইসরায়েলের সমতুল্য নয়। পুতিনকে জার্মানির পাল্টা হুঁশিয়ারি। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাল্টা হুঁশিয়ারি দিল জার্মানি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার হুমকিতে ভয় পায় না জার্মানি। জার্মানিতে ন্যাটো পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে পুতিনও মধ্যপাল্লার পারমাণবিক অস্ত্র পুনরায় উৎপাদনের হুমকি দিয়েছেন। সেই হুমকির প্রেক্ষিতে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেবাস্টিয়ান ফিশার বলেছেন, এমন বিবৃতিতে আমরা ভয় পাই না। ঘটনার শুরু চলতি মাসের প্রথম দিকে ওয়াশিংটন ও বার্লিন এক যৌথ ঘোষণায়। 2006 সাল থেকে জার্মানিতে পর্যায়ক্রমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে যুক্তরাষ্ট্র, থাকবে মার্কিন টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র। ওই ঘোষণার পর গতকাল রবিবার পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র জার্মানি তাদের এই কৌশলে এগিয়ে গেলে রাশিয়াও মধ্যপাল্লার পারমাণবিক অস্ত্র উৎপাদন করবে। পুতিন যে অস্ত্রের কথা বলেছেন সেগুলো 500 থেকে 5,500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই অস্ত্রগুলোর উৎপাদন নিয়ন্ত্রণ করতে 1987 সালে একটি চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। তবে 2019 সালে ওই চুক্তি থেকে সরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া। কিম কন্যাই কি উত্তর কোরিয়ার পরবর্তী উত্তরসূরি? বিশ্বের বুকে বিচ্ছিন্ন এক রাষ্ট্র উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সূত্রে, দেশটির শাসনভার কিম পরিবারের হাতে। একচেটিয়াভাবে উত্তর কোরিয়াকে দীর্ঘদিন ধরে শাসন করে যাচ্ছেন সর্বোচ্চ নেতা কিম জং উন। কিন্তু তার মৃত্যুর পর পরমাণু অস্ত্রধারী রাষ্ট্রটির দায়িত্ব কার কাঁধে পড়বে তা নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা। বলা হচ্ছে, উত্তর কোরিয়ার পরবর্তী উত্তরসূরি হিসেবে নিজেকে প্রস্তুত করেছেন কিমের কনিষ্ঠ কন্যা। সোমবার সিউলের গুপ্তচর সংস্থার দ্বারা দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। খবর এএফপির। কিমের কন্যার নাম কিং জু এ। ব্যক্তিগত বিষয়কে লোকচক্ষুর আড়ালে রাখা, জুর বয়স নিশ্চিত করা হয়নি। দেশটির উত্তরসূরি হিসেবে এখন থেকেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাকে। বাবা কিমের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় জুকে।